সালাম আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন, সবাইকে জানাই আলমগীর পিজন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে বলতে চাই, আমার এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। তো আজকে আবারও চলে আসলাম আতর ভাইয়ের কবুতর লফটে। তো আতর ভাইয়ের কবুতরের লফটে তো বিশাল বড় লফট, আর তার কাছে মনে হয় 150+ কবুতর আছে। আর ভিডিওটা যদি করি আমরা অনেক বড় হয়ে যাবে। তো তার কাছ থেকে আপনারা নির্ভয় কবুতর সংগ্রহ করতে পারবেন। সব ধরনের কবুতর তার কাছে আছে, কম বেশি শোকিং, কিং, মুন্ডিয়ান সব ধরনের কবুতর তার কাছে আছে। আপনারা তার কাছ থেকে নির্ভয় কবুতর সংগ্রহ করতে পারবেন। চলুন আতর ভাইয়ের সাথে কথা বলি আর দাম সম্পর্কে আইডিয়া দেই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়। তো ভাই, আপনার কাছে তো আজকে ভরপুর কালেকশন, ইনশাআল্লাহ সব সময় দেখি আছে। তো এগুলি থাকে, আর এখন দেখতেছি আপনার যে কিং মুন্ডিয়ান আরো অনেক অনেক আরো বাড়ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বেঁচে কিনা ভালো, দোয়া করি। তো ভাই, তো আমার দর্শক থেকে আপনি আছে, আপনার কাছে কত নিতে পারবে? সর্বোচ্চ কম রেটে কত, হাই রেটে কত আছে? আচ্ছা, সর্বোচ্চ কমে। আর হাই কোয়ালিটি কত আছে? আপনার 1,70,000-80,000 টাকার মধ্যে নিতে পারবো। যদি কেউ বাচ্চা নেয়, সর্বনিম্ন খাওয়া শিখছে, 30,000 টাকা করবো। আচ্ছা ঠিক আছে। তো এমনি তো কোনো ডেলিভারি দেওয়ার সম্ভাবনা নাই? আর আপনার কাছে, আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কোনো ভাই আপনার কাছ থেকে, অনেক আছে যে ডেলিভারি নিয়ে অনেক সমস্যাটা হয়। হ্যাঁ, টাকা পাঠায় দেখুন ডেলিভারি দেওয়ার, অনেক লোক আছে যে টাকা পাঠায় দেয়, ডেলিভারি দিতে চায়, নিতে চায় না দেরি করে। আমার এই ধরনের কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত ব্যবসার লাইভে, আমার কোনো এই ধরনের রেকর্ড নাই। আচ্ছা ঠিক আছে। আপনি যে ভাই আজকে পাঠতেছ না, আমি কালকে, আগামীকাল পাঠাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম ঠিকানা একটু মোবাইল নাম্বারে বলে দেন। আমার নাম হচ্ছে আতাউর রহমান, আমার ঠিকানা হচ্ছে ভাদাইল ক্লাব সাভার আশুলে ঢাকা। আচ্ছা, ফোন নাম্বারটা 0939549790। আচ্ছা, আমার দর্শকরা আপনারা একটু ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার কাছে অনুরোধ। যদি শুনেন, যদি কোনো কারণে সমস্যা হয়ে যায়, যদি ডিম বাচ্চা করতেছে না, ওই ক্ষেত্রে দুই মাস পরেও যদি আমি চেঞ্জ করে দেবো, আমার নিজ খরচে চেঞ্জ করে দেবো আমি। আচ্ছা, ভাইয়ের কথাটা শুনলেন, আসলে ভালো লাগলো, এটা তো সবাই কয় না। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আপনার নির্ভর নিতে পারেন, ভাইয়ের লোক হিসাবে অনেক ভালো। আর চলুন কবুতরগুলো দেখাই আর দাম সবকে আইডিয়া দিই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই সুন্দর পোটার, না ভাই? আর এটা কি রানিং ভাই? হ্যাঁ রানিং। সাদাটা কি আপনার মাদি না? আর এটা নন নাকি? পেয়ারটার দাম ভাই? এটা 3,500 টাকা চাওয়া দাম। 3,500 টাকা চাওয়া দাম না, আলোচনা অপশন আছে, মাত্র 3,500 টাকা চাওয়া দাম। যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি হুমা আছে, ডিম আছে না ভাই? বাচ্চা আছে, একটা বাচ্চা, একটা বাচ্চা আছে। এই বাচ্চা সহ এই পেয়ারটার দাম ভাই? মাত্র 1,500 টাকা। 1,500 টাকা চাওয়া দাম? চাওয়া দাম, চাওয়া দাম 1,500 টাকা। আপনারা আলোচনা করে নিতে পারবেন। আর এগুলো কবুতর আপনারা পোস্টারিং করে দিতে পারবেন, এক কথাই পোস্টারিং করলে জন্য ভালো হবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর, একটা বললা, একটা মাক্সি। তো পেয়ারটা কি ডিম বাচ্চা করা? হ্যাঁ ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম ভাই? 1,000 টাকা। 1,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম, চাওয়া দাম 1,000 টাকা। যদি কারো লাগে অবশ্যই ফোন দিয়ে নিতে পারবেন। দর্শক এখানে এক জোড়া 3 পিস কবুতর আছে, ফ্যামিলি প্যাকেজ, 3 পিস না 4 পিস, 4 পিস। ওইটা বাচ্চা না গুলা? হ্যাঁ ওটা দুটো বাচ্চা, ওরই বাচ্চা। হ্যাঁ তো ওদের বাচ্চা না? হ্যাঁ। এই বাচ্চা ছাড়া কত আর ফ্যামিলি প্যাকেজ কত? ফ্যামিলি সহ 4,000 টাকা। ফ্যামিলি সহ 4,000 টাকা, দুটো ডিম আছে, দুটো বাচ্চা আছে। আচ্ছা, ফ্যামিলি সহ 4,000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম, চাওয়া দাম না? ঠিক আছে। এই যে এইটা হলো মেন পেয়ার, আর ওই যে বাচ্চা, এখানে যে বাচ্চা, যদি কারো ভালো লাগে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে, আলোচনা সাপেক্ষে না ভাই? হ্যাঁ আলোচনা। দর্শক এখানে আরেক জোড়া লক্ষা আছে, খুবই সুন্দর। ভাইটা কি ডিম বাচ্চা করা? না না, নিউ অর্ডার। নিউ অর্ডার না? পেয়ারটার দাম ভাই? এটা 2,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম, চাওয়া দাম 2,000 টাকা। আপনারা আলোচনা করে নিতে পারবেন, দেখেন খুবই সুন্দর। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর, একটা বোখারা না? হ্যাঁ দুটাই নর। দুইটাই নর না? এই নর পিস পিস কত? লক্ষটা 1,000 টাকা, ওইটা 1,800 টাকা। এটা 1,800 টাকা না? কম কিছু করা যাবে নাকি? হয়তো
আলোচনা হবে, তারপরে আলোচনা যদি কারো লাগে সিঙ্গেল সিঙ্গেল আপনারা আলোচনা করতে পারবেন, কিছুটা কম রাখা যাবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন পোটার ভাই, সামনেটা নোয়ান না, পিছনটা মাঝি, এটা কি কালারটা তো সুন্দর লাগে, কালারটা খুবই সুন্দর। তো পেয়ারটা কি ডিম বাচ্চা করা আছে ভাই? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম ভাই? এটা 8,000 টাকা চাওয়া দাম। 8,000 টাকা চাওয়া দাম? না চাওয়া দাম 8,000 টাকা। আপনারা আলোচনা করতে পারবেন, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া কবুতর ভাই, এটা কি কি কবুতর ভাই? ওগুলা একটা কিং, একটা মাউন্টেনের নর। একটা কিং, এটার কিং না? হ্যাঁ এটা কিং, আর ওটা মাউন্টেনের নর, বাচ্চা আছে সাথে না? হ্যাঁ বাচ্চা আছে। আচ্ছা এই পেয়ারটার দাম? এটা আপনার নরটা যদি কেউ নেয় আপনার 8,000 টাকা পড়বো, মাদিতে হয়তো 14,000 টাকা হলে নিতে পারবো, বাচ্চা ছাড়া। বাচ্চা ছাড়া 14,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম 14,000 টাকা, যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। দর্শক এখানে আরেক জোড়া সিল্কি লক্ষা আছে, এটা কি বাচ্চা না ভাই? না না রানিং। রানিং হয়েছে না? হ্যাঁ রানিং। সাইজ তো ছোটো, খুবই সুন্দর দেখতেছে। তো ভাই পেয়ারটার দাম? এটার দাম আপনার 1500 টাকা এক দাম ফিক্স। একদম 1500 টাকা? না জি একদম 1500 টাকা হলে নিতে পারবেন পেয়ারটা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিগ সাইজের এক জোড়া মুন্ডিয়ান, ব্ল্যাক মুন্ডিয়ান, পাই পেয়ার থেকে ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি আছে না? নিজের ডিম নিজে ফুটায় না? হ্যাঁ। পেয়ারটার দাম ভাই? এটা 1,30,000 টাকা। 1,30,000 টাকা দাম? না 1,30,000 টাকা চাওয়া দাম? না কি চাওয়া দাম? 1,30,000 টাকা, যদি কারো লাগে অবশ্যই ফোন দিয়ে আলোচনা করে নিতে পারবেন, অনলি 1,30,000 টাকা চাওয়া দাম। দর্শক এখানে আরেক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান আছে না ভাই? ডিম আছে নাকি? হ্যাঁ ডিম আছে। পেয়ারটার দাম ভাই? 1,70,000 টাকা। এটা 1,70,000 টাকা? আচ্ছা 1,70,000 টাকা কি চাওয়া দাম? না চাওয়া দাম। চাওয়া দাম 1,70,000 টাকা, যদি কারো পছন্দ হয় আলোচনা করতে পারবেন। দর্শক এখানে আরেক জোড়া সাদা মুন্ডিয়ান আছে বিগ সাইজে, দেখতে পারতেছেন বাইরে কি ডিম বাচ্চা করা আছে ভাই? ডিম বাচ্চা করা। এই পেয়ারটার দাম ভাই? এটা 45,000 টাকা চাওয়া দাম। 45,000 টাকা চাওয়া দাম? না আচ্ছা 45,000 টাকা চাওয়া দাম, আপনারা আলোচনা করতে পারবেন। দেখেন খুবই বিগ সাইজের ডিম বাচ্চা গ্যারান্টি আছে, যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া, একটা হুমা না ভাই? একটা হুমা। আর একটা গোল্লা? গোল্লা। ডিমে আছে নাকি? ডিম পারবে? ডিমে আছে। পেয়ারটার দাম ভাই? মাত্র 1,000 টাকা। 1,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম 1,000 টাকা, আপনারা আলোচনা করতে পারবেন। একটা গোল্লা একটা হুমা, হুমাটা কি নর? নর। আর গোল্লাটা মাদি? না মাদি। আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি হুমা আছে, বাইরে কি ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা আছে এবং ডিমে আছে এখন। আচ্ছা পেয়ারটার দাম ভাই? মাত্র 1,500 টাকা। 1,500 টাকা চাওয়া দাম? না এটা ফিক্সড 1,500 টাকা। ফিক্সড 1,500 টাকা? না হ্যাঁ ঠিক আছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হলুদ ছিরাজি আছে, একটা বাচ্চা আছে না? হ্যাঁ। বাচ্চাটা এরকম বেড়েছে নাকি? এরকম বেড়েছে। আচ্ছা বাচ্চা সহ পেয়ারটার দাম? এটা মাত্র 2,500 টাকা। 2,500 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম 2,500 টাকা, আপনারা আলোচনা করে নিতে পারবেন। দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা সহ পাইতেছেন 2,500 টাকা চাওয়া দাম। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড চেকার আছে ভাই, পেয়ারটার দাম? এটা মাত্র 2,000 টাকা চাওয়া দাম। 2,000 টাকা চাওয়া দাম। ডিম বাচ্চা করা আছে? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে। আচ্ছা ঠিক আছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া ফ্যামিলি প্যাকেজ, মানে বাচ্চা সহ, এই পেয়ারটার দাম কত আছে ভাই? এটা বাচ্চা সহ 3,000 টাকা। বাচ্চা সহ 3,000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম 3,000 টাকা, আপনারা আলোচনা করতে পারবেন। দুইটা বাচ্চা সহ 3,000 টাকা চাওয়া দাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গিয়া চুরি না লাল চুরি? গিয়া চুরি। চুইটেল একটা চুইটেল ছাড়া? না পেয়ারটার দাম ভাই? এটা চাওয়া দাম 1,000 টাকা, যদি কোনো ভাই নেয় 800 টাকা নিতে পারবো। 800 টাকা নিতে পারবো? না গিয়া চুরি নাকি? দর্শক এখানে এক পিস কবুতর দেখতে পারতেছেন ভাইটা কি রানিং? হ্যাঁ রানিং, শর্ট পিসের নর। শর্ট পিসের নর? না এক পিস কত ভাই? এটা যদি কোনো ভাই নেয় 1,200 টাকা পড়বো। চাওয়া দাম নাকি? চাওয়া দাম। চাওয়া দাম 1,200 টাকা? না। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড কিং না ভাই? হ্যাঁ বিগ সাইজের কিং। ডিম বাচ্চা করা আছে ভাই? না না ডিম বাচ্চা করা, নিউ মডেল। নিউ মডেল? না। আচ্ছা পেয়ারটার দাম ভাই? এটার দাম মাত্র 4,000 টাকা। 4,000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম আপনার নটার একটু ভাই সমস্যা আছে, এটা আগেই বলে দিতেছি। পরে ঠোঁটে ঠোঁটে না? হ্যাঁ ঠোঁটে একটু বাঁকা আছে। ঠোঁটে যে দেখেন বাঁকা, ঠোঁটটা বাঁকা আছে হালকা একবার, তারপরেও শৌখিন কিন্তু। এই দেখেন ঠোঁটটা বাঁকা হালকা,
আচ্ছা ঠিক আছে, বলে দিয়েছেন 4,000 টাকা চাওয়া দাম না? আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর জোড়া আপনার ব্ল্যাক কিং না শোকিং ভাই? এটা শোকিং, শোকিং না? ডিম বাচ্চা করা আছে ভাই? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? এটা 7,500 টাকা চাওয়া দাম। 7,500 টাকা চাওয়া দাম। আলোচনা অপশন আছে নাকি? আলোচনা করে নিতে পারেন, যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করতে পারেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া স্টেশন না ভাই? স্টেশন। এর কি ডিম বাচ্চা করা আছে ভাই? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? এটা 17,000 টাকা চাওয়া দাম। 17,000 টাকা চাওয়া দাম না? 17,000 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করে নিতে পারবেন। দেখেন খুবই সুন্দর বিগ সাইজের। দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া, এটা কি কিং? এটা শোকিং ব্ল্যাক নাকি? ব্ল্যাক। ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? এটা 10,000 টাকা চাওয়া দাম। 10,000 টাকা চাওয়া দাম নাকি? আলোচনা অপশন আছে, আলোচনা করে নিতে পারবেন। অনলি 10,000 টাকা চাওয়া দাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রেড কালার মেক পাই না ভাই? এটা কি ডিম বাচ্চা করা আছে? না। বাচ্চা কয় পরে আছে জানেন? 10 পরে আছে। পেয়ারটার দাম? দাম মাত্র 2,500 টাকা চাওয়া দাম। চাওয়া দাম? চাওয়া দাম 2,500 টাকা। আপনারা আলোচনা করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর এক জোড়া হলুদ ছিরাজি আছে, এখন বাচ্চা সহ না? হ্যাঁ বাচ্চা, দুইটা বাচ্চা আছে। দুইটা বাচ্চা আছে না? আরেকটা বাচ্চা কই? পিছনে পিছনে আছে। আচ্ছা দুইটা বাচ্চা সহ পেয়ারটার দাম? ফিক্সড 2,500 টাকা নিলে দিতে পারবো। ফিক্সড 2,500 টাকা না? আচ্ছা রং চং করে দিতেছি, সব খাতা রং করবো। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শোকিং বিগ সাইজের ব্লোবার শোকিং না ভাই? হ্যাঁ। পেয়ারটা রানিং আছে না? হ্যাঁ রানিং। পেয়ারটার দাম ভাই? এটা 14,000 টাকা চাওয়া দাম। 14,000 টাকা চাওয়া দাম না? 14,000 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করতে পারবেন। দেখেন খুবই সুন্দর। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কিং না? ডিম বাচ্চা করা আছে? হ্যাঁ ডিম বাচ্চা করা আছে। পেয়ারটার দাম? এটা 7,500 টাকা চাওয়া দাম। 7,500 টাকা চাওয়া দাম না? আলোচনা অপশন আছে, আলোচনা করে নিতে পারবেন। দেখেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক হোমা, এটা কি রানিং ভাই? হ্যাঁ রানিং। ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম ভাই? মাত্র 1,200 টাকা। 1,200 টাকা? হ্যাঁ। 1,000 টাকা দিয়ে দিয়ে ঠিক আছে, যদি কেউ নেয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। 1,000 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। দর্শক এখানে এক জোড়া বোম্বাই আছে না ভাই? হ্যাঁ বোম্বাই। বোম্বাই দুইটা বাচ্চা সহ, বাচ্চা দুইটা, বাচ্চা সহ বোম্বাই পেয়ারটার দাম ভাই? মাত্র 2,000 টাকা। 2,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম 2,000 টাকা। আপনারা আলোচনা করতে পারবেন। চোখের নিয়ে কি আছে ভাই? ঠোকর দিছিল। ঠোকর দিছিল না? আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর, একটা হলো আপনার সিরাজি, আর একটা কি ভাই? আপনার গররা। গররা এই কালার না? এটা কি রানিং পেয়ার? হ্যাঁ রানিং আছে। পেয়ার কি জোড়া? এটা জোড়া? জোড়া নেই, জোড়া দেওয়া হয়েছে। আচ্ছা পেয়ারটার দাম? 1,000 টাকা। মাত্র 1,000 টাকা চাও দাম? হ্যাঁ চাও দাম 1,000 টাকা, যদি হয় ভালো লাগে নিতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রক্ষা আছে, খুবই সুন্দর। পেয়ারটার দাম কত দিয়েছেন? আর ডিম বাচ্চা করা আছে নাকি? না না নিউ ডাল। কয় পরে আছে জানেন? 10 পরে আছে। পেয়ারটার দাম? 2,000 টাকা চাও দাম? হুম চাও দাম 2,000 টাকা। আলোচনা করে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক কিং আছে, পেয়ারটিকে রানিং? হ্যাঁ রানিং। ডিম বাচ্চা করা আছে না? হ্যাঁ ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? এটা 7,500 টাকা চাওয়া দাম। 7,500 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করে ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো হুমা আছে না ভাই? কালো হুমা। এটিকে ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? 1,300 টাকা চাওয়া দাম। 1,300 টাকা চাওয়া দাম। আলোচনা অপশন আছে, আলোচনা করে নিতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হলুদ কিং, পিক সাইজের কিং ভাই, পেয়ারটা কি রানিং? হ্যাঁ রানিং। পেয়ারটার দাম ভাই? এটা 8,000 টাকা চাওয়া দাম। 8,000 টাকা চাওয়া দাম না? 8,000 টাকা চাওয়া দাম। আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কিং আছে, বাইরের কাছে অনেক কিং আছে, মুন্ডিয়ান আছে, আপনারা চাইলে নিতে পারবেন সব আলোচনা সাপেক্ষে। ভাই এটা রেড কিং না? হ্যাঁ রেড কিং। পেয়ারটার ডিম বাচ্চা করা আছে? হ্যাঁ ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম ভাই? এটা 6,500 টাকা ফিক্সড নিতে পারবো। 6,500 টাকা ফিক্সড? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে এই দামে অবশ্যই ভাইকে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন শোকিং না ভাই? হ্যাঁ শোকিং। আপনার ওইটা কি? ওটা ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান কি? মাদি। মাদি। এটা নন না? হ্যাঁ। পেয়ারটার দাম? এটা 8,000 টাকা। 8,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম 8,000 টাকা। আপনারা আলোচনা করতে পারবেন, সব কৌতির আজকে আলোচনা, দাম বলার সুযোগ আছে।
ভাইয়ের দাম ভাই বলছে, আপনারা যদি ভালো লাগে আপনাদের নিতে পারবেন আপনারা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হুমা আছে, সবজি হুমা, পেয়াটি কি রানিং? হ্যাঁ রানিং। পেয়াটার দাম ভাই? এটা 1500 টাকা চাওয়া দাম। 1500 টাকা চাওয়া দাম না, 1500 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করতে পারবেন, যদি পছন্দ হয় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হুমা আছে না ভাই, রেড হুমা। ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করা? না না, এটা ডিম বাচ্চা এখনো করে নাই, 10 পর রানিং হয়েছে। আচ্ছা, পেয়ারটার দাম ভাই? এটা মাত্র 2000 টাকা। 2000 টাকা চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম 2000 টাকা। আপনারা আলোচনা করে নিতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া নান আছে, ব্ল্যাক নান ভাই, এটা কি রানিং? না না, এটা সাতপুরে আছে। সাতপুরে আছে না? পেয়ারটার দাম ভাই? 1500 টাকা চাওয়া দাম। 1500 টাকা চাওয়া দাম না, 1500 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করতে পারবেন। নর্মদি ঠিক আছে তো? না নর্মদি ঠিক আছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি হুমা আছে ভাই, এটা কি রানিং? হ্যাঁ রানিং। ডিম বাচ্চা করা? হ্যাঁ ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম? 1400 টাকা ফিক্সড। একদম 1400 টাকা? না 1400 টাকা একদম। যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড চেকার আছে, বাড়িকে রানিং? হ্যাঁ রানিং। ডিমে আছে না? পেয়ারটার দাম ভাই? এটা 2500 টাকা চাওয়া দাম। 2500 টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা অপশন আছে, আলোচনা করে নিতে পারবেন। পেয়ারটা দেখেন খুবই সুন্দর, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পুলিশ না? হুম পুলিশ জি রানিং? 10 পর রানিং। পেয়ারটা মানে ডিম বাচ্চা ধারণ করে না? 10 পর ফুল হয়েছে নাকি? 10 পর ফুল। পেয়ারটার দাম ভাই? এটা 5000 টাকা চাওয়া দাম। 5000 টাকা চাওয়া দাম না? 5000 টাকা চাওয়া দাম। আপনারা অবশ্যই আলোচনা করে নিতে পারবেন। দেখেন খুবই সুন্দর, বিগ সাইজের আছে পেয়ারটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া গোল্ড আছে না ভাই? হ্যাঁ। খুবই সুন্দর পোস্টারিংগুলোর জন্য, মানে পোস্টারিংয়ের জন্য ভালোই বা। আর একটা ডিম আছে না ভাই? বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে। কালারিং গোল্ড না? হ্যাঁ। পেয়ারটার দাম ভাই? বাচ্চা সহ 800 টাকা। বাচ্চা সহ 800 টাকা? আচ্ছা, বাচ্চা সহ 800 টাকা। যদি ভালো লাগে নিতে পারবেন। দেখেন খুবই সুন্দর কালারিং গোল্ড। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হলুদ শার্টিং না ভাই? ইউরো কালারের দুটো ডিম আছে না ভাই? ডিম আছে। পেয়ারটা ডিম সহ পেয়ারটার দাম কত ভাই? চাওয়া দাম 2800 টাকা। 2800 টাকা চাওয়া দাম? চাওয়া দাম 2800 টাকা চাওয়া দাম। আলোচনা অপশন আছে, আলোচনা করে ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সুন্দর ভাবে তোলেন। দেখেন খুবই সুন্দর, দুটো ডিম আছে, ডিম মনে জমে গেছে না ভাই? ডিম 5-6 দিন হয়েছে? 3 দিন হয়েছে। আচ্ছা, তাহলে তো জমে নাই, আনারও কয়েকদিন সময় লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ঝাঁক না ভাই? হ্যাঁ ঝাঁক, ময়না ঝাঁক। পেয়ারটাকে ডিম বাচ্চা করা আছে? হ্যাঁ ডিম বাচ্চা করা। পেয়ারটার দাম ভাই? এটা 800 টাকা চাওয়া দাম। 800 টাকা চাওয়া দাম না? আলোচনা অপশন আছে, আলোচনা করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পেয়ারটা। দর্শক এখানে একজোড়া কী করতে ভাই, এটা পায়ে মোজা হুমা? ওটা হুমা, কোরস হুমা না? হ্যাঁ নর্মাল হুমা এগুলা তো। এগুলার দাম ভাই? মাত্র 800 টাকা চাওয়া দাম। চাও দাম 800। নর্মদে আছে? হুম নর্মদে আছে। আচ্ছা, দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বন্টেনেট আছে, একটা ব্ল্যাক লেস, আর একটা হলো আপনার এই যে এই কালারটা যায় কী কালার বলে এন্ডের তো। পেয়ারটা ডিম দিব নাকি? এটা মাদি না? হ্যাঁ মাদি। দেখেন খুবই সুন্দর, এটা চকলেট কালার, কপি কালারের রানিং তো আছে না? হ্যাঁ রানিং আছে। পেয়ারটার দাম ভাই? এটা 4000 টাকা চাওয়া দাম। 4000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম না? হুম 4000 টাকা চাওয়া দাম। আর যদি কেউ সিঙ্গেল নিতে চাই দিতে পারেন? হ্যাঁ সিঙ্গেল যদি নেয়, কোনো ভাই যদি নেয় তো দিতে পারবো, ফোন দিতে দিবেন না? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল নিতে চাই নিতে পারবেন। আর এই জোড়াটার দাম 4000 টাকা চাওয়া দাম। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পিস মুন্ডিয়ানের বাচ্চা আছে না ভাই? জিরো পরের না? এটা সাতপুরে। সাতপুরে আছে না? হ্যাঁ। নর্মা দিয়ে কি বোঝা যায়? মাদি হবে না? এই এক পিসের দাম? এটা যদি কোনো ভাই নেয় ফিক্সড 15000 টাকা পড়বে। ফিক্সড একদম 15000 টাকা? একদম 15000 টাকা হলে এই বাচ্চারা নিতে পারবেন। দর্শক এখানে একজোড়া মাক্সি আছে, এটা কি রানিং পেয়ার ভাই? রানিং পেয়ার। পেয়ারটার দাম ভাই? এটা পেয়ারটার দাম 1200 টাকা চাওয়া দাম না? চাওয়া দাম। চাওয়া দাম 1200 টাকা। আর এগুলো কবুতর আপনারা পোস্টারিং করাতে পারবেন, পোস্টারিংয়ের জন্য ভালো হবে। জোড়াই আছে? হ্যাঁ। দর্শক এখানে একজোড়া কিং না ভাই? একটা এলো, দুটো ব্ল্যাক পড়ছে, একটা হালকা ব্ল্যাক পড়ছে না? হ্যাঁ। এটা কি রানিং? না নিউ অ্যাডাল। কয় পরে আছে জানেন? এটা 9 পরে আছে। 9 পরে আছে না? এটার দাম? এটা মাত্র 3500 টাকা। 3500 টাকা চাওয়া দাম? চাওয়া দাম 3500 টাকা। আপনারা আলোচনা করে নিতে পারবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিরাজি আছে, লাহোরি। লাহোরি না? হ্যাঁ কাটে দাও, ভেতর গুলো কাটে দাও। আচ্ছা, একটা গেরেবার আর একটা হলো ব্লু বারের মধ্যে পড়ছে।
বিগ সাইজের পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে, একটা ডিম আছে, ডিম আছে পেয়ারটার দাম।